কি বলবেন, এটা খুব মর্মাহত ঘটনা। তার কারণ যখন প্রার্থী হয় তখন এই টিকিটটা একরকম আমি জোর করে দিয়েছিলাম এবং ডায়ালিসিস চলছিল দীর্ঘদিন ধরে। আজকে যখন খবরটা শুনলাম সমস্ত প্রোগ্রাম ফেলে এখানে এসেছি এবং সত্যি খুব মানে খারাপ লাগছে যে আমাদের দলের একটা প্রতীকে জিতা তিনজন ছিল, তার মধ্যে একজন আজকে মারা গেল, বাকি সবই আমাদের দলে এসছে। এখানে আমাদের এখানকার এমএলএ আছে দেবিদা এবং আমাদের গৌতম দা আছে, বাপি দা আছে, সেন্টু দা আছে, সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে। তার কারণ সেই সময় যখন জিতেছিল তখন কিন্তু আমাদের দলের শক্তি সেইভাবে ছিল না, নিজস্ব ক্ষমতা এবং এলাকার লোক যে ভালোবাসত খুব সেই কারণে কিন্তু জিতেছিল। এখন সবাই আসার পর এখন অনেক শক্তিশালী হয়েছে আমাদের দল, কিন্তু সেই সময় ছিল না। সেই সময় কিন্তু এলাকার লোকের যে ভালোবাসার জন্যই জিতেছিল, সেরকম একটা লোক আমাদের মধ্যে থেকে চলে গেল আজকে। এটা খুব দুঃখজনক ঘটনা। আমি বলেছি ওদের পরিবারের পাশে থাকবো সবসময় এবং লালু তো আমাদের সঙ্গেই আছে, দেখবো যতটা পারবো এবং আমি আজকে নেতৃত্বকেও রাত্রে SMS করে জানাবো বিষয়টা। দেখুন, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চেয়েও বড় কথা হচ্ছে আমাদের নিজেদের এলাকারই আমাদেরই ভাইয়ের মতন লালু, তার স্ত্রী খুব স্বাভাবিকভাবেই তার পরিবারের সাথে বা তাদের ফ্যামিলির প্রত্যেকের সাথেই আমার ব্যক্তিগত রিলেশন অত্যন্ত ভালো, রাজনৈতিক সম্পর্ক যাই থেকে থাকুক না কেন বা যা ছিল, ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা আজও অটুট। খুব খারাপ লাগছে যে দীর্ঘদিন ধরে অসুখে ভুগছিল। গতকালকেও আমরা সবাই এখানকার কাউন্সিলর, আমরা সবাই 18 জন কাউন্সিলর, এখানকার অফিসের স্টাফ, আমরা প্রায় 3-3.5 ঘন্টা তাঁদের উন্নয়ন নিয়ে আমরা আলোচনা করেছি। রাজ্য সরকারের দেহ টাকায় আগামী দিনে কী কী এখানকার উন্নয়ন হতে পারে আমরা সবাই মিলে এখানে যখন আলোচনা করছিলাম, গতকাল আমার এই কাউন্সিলরও সেই আলোচনার মধ্যে অংশগ্রহণ করেছে, উপস্থিত থেকেছে 3-3.5 ঘন্টা। জানি অসুস্থ, কিন্তু কালকেও আমরা বিকেলবেলা পর্যন্ত কিন্তু আমরা বুঝিনি যে আজকে সকালবেলা এই মর্মান্তিক খবরটা আমাদের কাছে পৌঁছাবে। খুব স্বাভাবিকভাবেই আমরা সবাই, আমি নই, আমরা সবাই এলাকার মানুষ, আমরা সবাই ব্যথিত। খুবই দুঃখজনক ঘটনা, তার একটা বাচ্চা মেয়ে আছে। নিশ্চিতভাবে আমরা কাঁদির মানুষ এবং আমরা যারা এখানে রাজনীতি করি বা আমরা যারা মিউনিসিপ্যালিটিতে আছি, আমরা যারা বোর্ড অফ কাউন্সিলর, সবাই তাদের পরিবারের পাশে থাকব, তাদের পাশে থাকব নিশ্চিতভাবে, এটুকুনি বলতে পারি। খুব খারাপ, বছরের শেষ দিনটা এইরকম একটা খবর শুনবো সকালবেলায় ঘুম থেকে উঠে, এটা আশা করিনি। কালকে যার সঙ্গে 3-3.5 ঘন্টা কাঁদির উন্নয়ন নিয়ে আলোচনা হলো, সে আজকে আমাদের মধ্যে থাকবে না, এটা খুব খারাপ লাগছে, খুব দুর্ভাগ্যজনক, খুব দুঃখজনক ঘটনা। আজকে মারা গেছেন, কী বলবেন, কীরকম অনুভূতি? সকালে যখন শুনে খুবই খারাপ লেগেছে, কারণ আমরা একজন সাথী কাউন্সিলর হারালাম আমি এবং আমরা কাউন্সিলর সবাই একই বোর্ডে 2015 সালে আমরা জিতে এসেছিলাম। শারীরিকভাবে উনি অসুস্থ ছিলেন, কিন্তু কালকে আমরা একসাথে বোর্ড মিটিংও করেছি, কিন্তু আজ যে উনি মারা যাবেন এটা আমরা খুব ভাবতে পারিনি। খুবই দুঃখজনক ঘটনা, খুবই খারাপ লাগছে আমাদের। তার আত্মা শান্তি পাক, এটাই আমরা কামনা করি। এখনও শোক প্রস্তাব করছেন কিনা বা কোনো ছুটি রয়েছে? কালকে তো এমনি সরকারি ছুটি আছে, তাই পরশু দিন মঙ্গলবার, আগামী মঙ্গলবার অল স্টাফ অল কাউন্সিলর থাকবে এবং সেটাই শোক প্রস্তাব সেদিনই হবে। সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিল, ট্রিটমেন্ট চলছিল, আর সকালে ডায়ালিসিস করার জন্য বহরমপুর নিয়ে যায়, সেখানে হঠাৎ হার্টফেল করে। তার আত্মার শান্তি কামনা করি, তার পরিবারবর্গ পাশে, এই শোকতপ্ত পরিবারবর্গ পাশে আমরা সকলে আছি, আগামী দিনেও থাকব এবং সবাই ভালো থাকবে।